ফ্রিজ গুলো হচ্ছে আপনি যেটা নেবেন 7000 টাকা করে। মানে ফ্রিজ আপনার যেটা নেবেন 7000 টাকা, এই তো? হ্যাঁ হ্যাঁ 7000 টাকা। আপনি দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজ, আপনার চারটা ফ্রিজ আছে, আপনি যেটা নেবেন সেটা হচ্ছে আপনার 7000 টাকা। অ্যাভেলেবল দাও হবে, অ্যাভেলেবল দাও হবে, ফ্রিজ আসবে, অ্যাভেলেবল অ্যাভেলেবল দাও হবে 7000 টাকা। আমি আমি পুরো ফুল দেখাচ্ছি, যে ফ্রিজ গুলো দেখেন ওই নিচে একটা ছোট আছে ওটাও 7000 টাকা। হ্যাঁ হ্যাঁ, বাট আপনার যে ওই জি আছে ওটা 7000। ভাই এটা কি একেবারে নতুন নাকি এটা ফোনগুলো? এটা এটা না 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 না, আচ্ছা আচ্ছা, মানে সবগুলো ইউজ করা আর কি? হ্যাঁ ইউজ করা, যাবো আলোচনার সময় কমায় রাখবো, কমায় রাখবে আর কি, 19-20 করে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে ভাই যে দেখতে পাচ্ছি এটা আসলে কি, এই যে আপনার এটা কোনটা? এটা এটা এটা, হ্যাঁ এটা এটা হচ্ছে, এটা হচ্ছে বিল্ডার, পানি বিল্ডার। হ্যাঁ এটা নিলে 1200 টাকা। 1200 টাকা না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এরপরে ভাই যে উপরে দেখতে পাচ্ছি ট্রাঙ্ক, এগুলো কত করে ভাই? ট্রাঙ্ক এগুলো হচ্ছে 1500 টাকা করে। 1500 টাকা। এরপরে যে ওইটা, এটা হচ্ছে রাইস কুকার এসএসএর, সম্পূর্ণ এসএসএর, এটা প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা করে। 2200 টাকা না? এটা সম্পূর্ণ এসএস? হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ এসএস। এটা নিলো, ছোটটা নিলো 2200, বড়টা নিলো 2200। বড় মানে আপনি যেটা নেবেন সেটাই, বাইকগুলো তো চেক করে দিবেন? হ্যাঁ হ্যাঁ চেক করে দিব, সম্পূর্ণ চেক করে দিব, 2200 টাকা। 2200 টাকা না? আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কি, এটা 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 হ্যান্ড মিক্সার, হ্যান্ড মিক্সার। আমি আরেকটা দেখাচ্ছি, এটা এটা আর অন্য আনকমন একটা মডেল। তো গতকালকে সেল করে দিয়েছি, স্যাম্পল আর রাখিনি তার কারণ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরো সেট আপ আর কি, বাইরের থেকে আসে না? এগুলো হচ্ছে আপনার 600 টাকা করে। 600 টাকা করে না? হ্যাঁ হ্যাঁ 600 টাকা করে, অ্যাভেলেবল দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে আপনার 600 টাকা বাজারে, আমার যেটা ধারণা আমার ভুল হলে এটা 1200 বা 1300 টাকা করে। আচ্ছা আচ্ছা, তো ভাই এরপর দেখতে পাচ্ছি এই যে আপনার এগুলো আসলে কি ভাই? এগুলো হচ্ছে লিকুইড ওভেন। আচ্ছা এগুলো কত করে ভাই? এগুলো হচ্ছে 1500 টাকা। 1500 টাকা করে? হ্যাঁ হ্যাঁ। ভাই সবগুলো সচল? সচল সচল। আচ্ছা এরপর যে ভাই উপরে যে দেখতে পাচ্ছি এগুলো আসলে? এগুলো হচ্ছে সেন্টেন্স মেকার, সেন্টেন্স মেকার আছে, আমি দেখাই আপনাকে। এই তো সেন্টেন্স মেকার, এটা হচ্ছে সেন্টেন্স মেকার। হ্যাঁ এটা দিয়ে সমোসা স্যান্ডউইচ করা আর কি, এটা প্রাইস পড়বে আপনার 1500 টাকা। 1500 টাকা না? হ্যাঁ। আবার এটা হচ্ছে মিটার, হ্যাঁ এটা হচ্ছে 1000 টাকা, অ্যাভেলেবল দেওয়া যাবে। অ্যাভেলেবল না? এগুলো সব অ্যাভেলেবল, অ্যাভেলেবল দেওয়া যাবে। তারপর এটা হচ্ছে কেক মেকার, এটা নিল, এটা নিল 1500 টাকা কেক মেকার। আচ্ছা তোমার সচল আছে? হ্যাঁ সম্পূর্ণ সচল আছে। আর এটা এগুলো হচ্ছে লাইট, লাইট এগুলো 600 টাকা করে। 600 টাকা করে। আর এটা এটা নিলে 800 টাকা, চালু করে দিব একদম। আচ্ছা ঠিক আছে। আর এখানে বসি আছে, এগুলো কত করে ভাই? বসে হচ্ছে আপনার 1500 টাকা। আলোচনার সঙ্গে যারা পাইকারি নিবে আমি কমায় রাখবো, যতটুকু পারি তত। ছোট করা যায়? ছোট করা? হ্যাঁ হ্যাঁ টু পার্ট, টু পার্ট। আচ্ছা এই টু পার্ট, টু পার্ট। তো ভিউয়ার সবার সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা বসি আছে, এটা আপনার অনলাইন অ্যাভেলেবল দেওয়া যাবে। আপনার 1500 টাকা করে চাচ্ছে, তারপর আপনি যদি পাইকারি নেন কম হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তারপর এখানে আয়রন আছে অনলি 800 টাকা করে, আয়রন, আয়রন না 800 টাকা না? হ্যাঁ হ্যাঁ। তারপর এখানে রানিং মেশিন আরো আছে, এটা উপরে দেখা দিই, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, বুঝতে পারছি। এটা হচ্ছে সার্কেল সিস্টেম। আচ্ছা আপনার আপনার এটা আছে কয়টা ভাই? এটা এটা তিনটা আছে। আর যে আপনার যে ওইটা, এটা দুইটা আছে, দুইটা আছে দাও যাবে, আরো আসবে সমস্যা নেই। আচ্ছা এটা নিলে উপরে দেখতে পাচ্ছি এগুলো কি সচল? এগুলো সচল, এগুলো নিলে 1000 করে। 1000 টাকা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো নিলে 1000 টাকা। তারপর এই যে আপনার এগুলো, এগুলো এগুলো আয়রন দেখেন ভাই, এগুলো কি শুধু আপনার এরকমই, অন্য কোনো কিছু নাই না? না 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 না, এগুলো সবগুলো এরকম, সবগুলো এরকম। আচ্ছা ঠিক আছে। তারপর এদিকে আছেন এই এয়ার কুলার, এই এয়ার কুলার আছে আপনার, এই এয়ার কুলার এটা নিলে 5000 টাকা, আর এগুলো নিলে 4000 টাকা করে। 4000 টাকা করে না? ওইটা হচ্ছে আপনার 5000, এটা নিলে 4000 টাকা, 4000 করে না? আপনার এগুলো হচ্ছে 4000 করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর যে ভাই আপনার এটা কিসের মেশিন? এটা হচ্ছে ফাস্তা মেশিন, লুরোশা মাই ফাস্তা, এটা হচ্ছে ইতালির। এখানে এটা হবে রুটি, এটা ফাস্তা, এটা লুরোশা মাই, বুঝতে পারছো? করতে হবে, এটা দিয়ে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা এরপর যে ভাই দেখতে পাচ্ছি জিমের, এগুলো আসলে কি ভাই? এগুলো জিমের, আমি দেখাচ্ছি আপনাকে রানিং করে একটা দেখাচ্ছি।
আচ্ছা রানিং করা দরকার নেই থাক সমস্যা নেই অবস্থা আমি দেখাই দিছি আর এই চুলাগুলো নিলে 2000 করে 2000 টাকা না হ্যাঁ হ্যাঁ अवेलेबल দাও যাবে 2000 করে আচ্ছা এটা কি বাইরের নাকি দা বাইরে বাইরে এগুলো ইন্ডিয়ান বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তারপর এই গ্যাটার রানিং মেশিনটা নিলে আপনার 5000 টাকা 5000 তো সম্পূর্ণ সচল আছে না সম্পূর্ণ সচল আছে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাই আর এটা হচ্ছে সে এটা হচ্ছে আপনার টুস্টার এটা নিলে 700 টাকা এটা নিলে 1000 টাকা 1000 টাকা না এরপরে দেখতে পাচ্ছি এগুলো এই প্লাস গুলো নিলে 350 টাকা 350 টাকা 350 টাকা করে মানে কি বেশি নাই বেশি নিলে কমাই রাখবো সমস্যা ভাই ওয়েট মেশিন দেখতে পাচ্ছি এগুলো কত করে এই আমি দেখতে বলবো সামনে যাব হ্যাঁ আর এগুলো নিলে 1000 করে 1000 করে হ্যাঁ হ্যাঁ এগুলো 3 লিটার আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে স্কেল এগুলো নিলে 2000 করে আচ্ছা এগুলো স্কেল তো সম্পূর্ণ 2000 করে 2000 করে না হ্যাঁ যেটা নেবেন নেন 2000 করে আচ্ছা ভিউয়ার সবার সামনে যে স্কুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা যেটাই নেবেন সেটা দাম হচ্ছে আপনারা 2000 করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা ডেসক্রিপশনে নাম্বার আছে এই নাম্বারটা যে সবগুলোর সময় সচল আছে আর কি হ্যাঁ হ্যাঁ তারপর এটা নিলে 4500 টাকা 4500 টাকা না হ্যাঁ হ্যাঁ আর এটা নিলে 1500 টাকা 1500 টাকা তারপর এই ছোলাগুলো নিলে এটা নিলে 3500 টাকা 3500 টাকা না হ্যাঁ হ্যাঁ তারপর এই রাইস কুকারটা নিলে 1200 টাকা 1200 টাকা আর এটা নিলে 2000 টাকা 2000 টাকা আর এটা নিলে 2000 টাকা আর এগুলো নিলে 1500 টাকা এগুলো নিলে 1500 টাকা প্রিয় স্যার কথা বাড়াবো না আমরা আসলে ওটাতে মাল দেখানোর চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব ছিল আমি ওনার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব অবশ্যই মাল নেওয়ার সময় যাচাই বাছাই করে নেবেন